হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই পুজোর পর অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে লক্ষ্মী পুজো, খুব তাড়াতাড়ি উঠেছি, উঠে সকালবেলা কাজগুলো সেরে নিয়েছি। ব্রাহ্মণ আমাদের একটা দেড়টার মধ্যে চলে আসবে, তাই তোমাদের দাদা খিচুড়িটা রান্না করবে আর আমি এদিকে পুজোর জোগাড় করবো। দেখতে থাকো তোমরা আমি কী কী করি। ভোগ রান্নার দায়িত্ব তোমার দাদার উপর পড়েছে আর আমার উপর পড়েছে ঠাকুর সাজানো। তাও আমি একটু তোমার দাদাকে সাহায্য করে দিচ্ছি, কতটা কি পায়েসের চাল দিতে লাগবে। আসলে ও একা একা করতে পারে না, একটু সাহায্য করে দিলে তাহলে সুবিধা হয়। তাও সবই করছে আস্তে আস্তে সবজি কাটা। সবজি কাটতে বসে গেছে। এনো কলা পাতাগুলো তো রাখো, এনো ওই এইটা ওইদিকে সরাও। আরে এত বড় বড় কলা পাতা কাটছো কেন? যেন ওইটা মধ্যে না থাকে না, শুধু মুখেরটা কাটো, মুখেরটা কাটো। হ্যাঁ না, আমার ওখানে একটা বড় আছে, তুমি তুমি আচ্ছা ঠিক ওইটার মধ্যে রাখো, আমার বড় আছে। ঠিক আছে, চাটনি করবো তো? আলু দেখো, আলু এরকম করতেছি দেখো, এই সাইজটা ঠিক আছে। দেখো তোমাদের দাদা এই ডালটা ভেজে নিচ্ছে আর এই দেখো পায়েসটা হয়ে গেছে, পায়েসটা হয়ে গেছে, ডাল হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের পটে পূজা হয়, আমাদের মূর্তিতে পূজা হয় না। আদা তো কাটো নাই মনে হয়, দিতাছি দিতাছি দাদা। দেখো পুজো সরঞ্জাম আস্তে আস্তে করছি, কারণ ব্রাহ্মণ দুটো সময় আসবে, একটা সময় আসবে বলেছিল, তা বলেছে দুটোর পরেই আসবে, সেই জন্য একটু ধীরে ধীরেই করছি। কি গো তোমার কি কি রান্না হলো? তরকারি
কি করবা? পাঁচ পিঁশালি একটা লাবড়া করেছে, সেটা নিয়ে যাচ্ছি ঠাকুরের সামনে রেখে দিচ্ছি। আস্তে আস্তে সব রান্নাগুলো করছে আর আমি ঠাকুরের সামনে এনে এনে রাখছি। দেখো পায়েস হয়ে গেছে, লাবড়া হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এইবার শুধু চাটনি খিচুড়ি এটা করলেই হয়ে যাবে। অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম দেরিতে, তাই ব্রাহ্মণকে বলেছিলাম একটায় না এসে দুটোর সময় আসতে। হয়ে গেছে, দেখি এবার ঘি আর ওই যে মশলাগুলি ভেজে রাখছো সেগুলি দিয়ে দাও। খিচুড়ি নামাইছো আর এটা চাটনি বসাইছো? এদিকে তো তাপাও। হয়েছে তোমার চাটনি? কই দেখি, গরম তো, ধরতে পারো? রান্না হয়ে গেছে, ঘরের পুজোও দিয়ে এসেছি আর ঠাকুরের ভোগ তরকারি সব আমার বর কমপ্লিট করে দিয়েছে, আমি এদিকে ঠাকুরের দিকে কমপ্লিট করে দিয়েছি। এইবার দুটো আড়াইটার সময় পুরোহিত আসবে, পুজো করবে, তারপর পাঁচালি পড়ব। দেখতে থাকো, মেয়ে আলপনা দিয়েছে, দেখো এটাও ভালো হয়েছে, বাহ সুন্দর হয়েছে আলপনাটা। কিন্তু এখনো ব্রাহ্মণ আসলো না। সমস্ত জগৎ আমার জীবন ভজামি এসো সাধারণ মধুবাসী লক্ষ্মী দেব বই নেবো, ইদাম পুনাদি লক্ষ্মী দেব বই নেবো, এসো ভগবানী মহালক্ষ্মী নেব শ্রী এসো সর্বত স্ত্রী মীরা দীপ ওম বনস্পতি রস দীর্ঘ গন্ধার্য সুমনহর অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবা যত শরীর পুণ্যসূচি নমসূচি নমসূচি নমস্তে সর্বদেবানান বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তর প্রপন্নানাং বিল্লপত্রাঞ্জলি লক্ষ্মী দেব বই যা গতিস্তর তারপরে করিল নানান প্রতি পরমাত্মা এবং তোমার বিচার
চঞ্চলের চক্রপ্রায় দিয়ে দেয় তাহলে বলকে তলে তোকে নায়ক কথা স্মৃতি মতবাসী সরকার ভূপতি দুর্গতি সতত কটিয়ারত নরনারীগণ অসূর্য যাতনা প্রায় দুর্বিভূষণ কর্ণের কারণে বল 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 দেবী কৃপাপের ফলে ভীষণ দুর্বিকশা দমাতবাসী জালে কমলা ব্যথিত হয়ে দুঃখিত ইহার তবে সুনমন দিয়া দিবানিত অনাচার কোদ অহংকার আলস কলহ মিথ্যা ঘিরেছে সংসার উচ্ছ্বাসে উচ্চবাসে করে নারী কর্ণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে দয়ামায়া লজ্জাদি দিয়ে মনে গনে প্রবাদ দিতে নাই দেয় গোমরের ছড়ায় ময়লায় নষ্ট হবে তার সাথে বলা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া শ্রীচরণ পাঠাইছে মত্তধামে সুখের কারণ বসতা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় বলে না করে আদর থাকিতে চাও বসতা হয়ে সত্য স্থল লজ্জাদি গুণিত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতিথি দেখলে তারা দেখো মোমবাতি জ্বালাচ্ছি, আসলে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে মোমবাতি জ্বালাচ্ছি। না গলাটা শুনি এখানে লাগিও না, বাড়ি পুড়ে যাবে। দুর্গা পূজার পরে লক্ষ্মী পুজো, তারপরে মোটামুটি আমাদের অনুষ্ঠান শেষ থাকবে, কিন্তু সেটাই ভালো লাগে। পুজো দুর্গা পূজা কবে আসবে আসবে সেই চিন্তা করি, আর এক বছর আবার বসে থাকতে হবে। আর এই লক্ষ্মী পুজোটাও যাও একটু আনন্দ করি, তাও লক্ষ্মী পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেল। এই যে রাত্রিবেলায় মোমবাতি সাজিয়ে তারপর মোমবাতি জ্বালিয়ে তখনই মনে হয় ব্যাস পুজো শেষ। খালি একটা দিল কেন, দুটো এনেছিল তো? হ্যাঁ আর একটা প্যাকেট আছে, নিয়ে আসি। আসতে কি ঘুরঘুর কি করছিস? তুলছি তো, গাছ পুড়িয়ে দিও না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। শুভ লক্ষ্মী পূজা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।